হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যদি এইচবিসি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো যে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের এই চুলটাকে লম্বা, ঘন এবং কালো করতে পারি। তো এটা খুবই সহজ পদ্ধতি, কোনো রকম তেল, ক্রিম, কোনো রকম ওষুধ মানে সব কিছুই লাগবে না, ঠিক আছে? জাস্ট সামান্য কিছু একটু করলেই আমাদের চুলটাকে আমরা ঘন, কালো এবং লম্বা করতে পারি। সেটা আমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে করতে পারি। তো চলো, যে কীভাবে এটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। তার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? এই যে দেখো, এই পাতা, এই পাতাই হচ্ছে সব কিছুর চাবিকাঠি। এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি তুলে নিয়ে চলে এসেছি। এগুলি সব জায়গাতেই পাওয়া যায়, এইরকম পাতা। তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। এই পাতাটা আমাদের এখানে বলা হয় খুদে কেষ্ট পাতা, তোমাদের ওখানে কি বলে আমি জানি না, জানলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি প্রথমে এই পাতাটিকে পেস্ট করে নেব। এই যে দেখো, আমি পেস্ট করে নিয়েছি। এই যে, আর এখনও আমি অল্প কিছু পাতা রেখে দিয়েছি, কারণ এই যে পাতাটা আমি তুলেছিলাম এতটা আমার লাগবে না, অল্প একটু পাতাতেই হয়ে গেছে। দেখো, এক বাটি হয়ে গেছে। আর এতে আমি আর কিচ্ছু মেশাবো না, কিচ্ছু না, শুধু জাস্ট এই পাতাটাকেই বেটে নিয়েছি, কেমন? তো চলো, এবারে আমার মেয়ের মাথাতে লাগিয়ে দেখাচ্ছি, কারণ আমার মাথাতে তো এখন আমি লাগাতে পারবো না, সেটা আমি পরে লাগাবো। এখন আমার মেয়ের মাথায় লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এরকমভাবে নিয়ে পুরো চুলে লাগিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এটাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল কিছুই দেওয়া নেই, যে তোমাদের হাতে লেগে যাওয়ারও কোনো ভয় নেই, ঠিক আছে? তোমরা হাত দিয়ে অনায়াসে এটাকে মাথার মধ্যে ভালো করে মেখে নিতে পারো। আর এই যে দেখো, আমার মেয়ে বলছে, মা চুল উঠে যাবে না? আমি বলছি, না না, চুল উঠে যাবে না। আমরা তখন এরকমভাবেই মাখতাম, এখনও মাখি। আর আমাদের এখানে এই মানে পাতা প্রচুর পাওয়া যায়, তো খুবই সুন্দর আর খুবই সহজ পদ্ধতি। শুধু জাস্ট একটু বেটে নিতে হবে, এর সঙ্গে কিছুই দিতে হবে না। দেখো, ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ শুকিয়ে নেব। এক দেড় ঘন্টা একটু শুকিয়ে গেলে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে দেব। তুমি শ্যাম্পু করতেও পারো, নাও করতে পারো, শুধু একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। এই যে, এবারে দেখো, দেখেছো কত সুন্দর হয়ে গেল। বাচ্চাদের চুলে বলে সেই জন্য আমি শ্যাম্পু ওকে দিইনি, কারণ ওর এমনিতেই সর্দি। আর যদি বড়দের চুলে যদি অ্যাপ্লাই করো, তাহলে চুলটাকে একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, কেমন? তো বন্ধুরা, তোমরা যদি এটি মাখো, ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের চুল সত্যি সত্যি খুব ঘন, কালো এবং লম্বা হবে। আর তোমাদের বাজার থেকে আর কিছু কিনতেই হবে না। আমরা কি করি, যে টিভিতে অ্যাড দেখি কিংবা কারোর কথা শুনে আমরা চলে যাই বাজারে, আর এক গাদা টাকা নিয়ে এটা সেটা কিনে পয়সা নষ্ট করি, কিন্তু তারপর দেখি চুল তো লম্বা, কালো, ঘন হলোই না, উল্টে আরও চুল উঠতে আরম্ভ করে দেয়। এত হু করে চুল ওঠে যে তখন আমরা কী করবো ভেবে পাই না। আর এই দেখো, আমার চুল দেখো কতটা ঘন, লম্বা এবং কালো। আমি এটি ব্যবহার করি বন্ধুরা, তো তোমরা প্লিজ এটা একবার ট্রাই করো, প্লিজ প্লিজ ট্রাই করো, আমি বলছি। দেখো, তোমাদের ভালোর জন্যই বলছি, অবশ্যই তোমরা এটা মেখে ফল পাবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি, তো পরে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।
আর অবশ্যই সবাই এটাকে ট্রাই করবে। কেমন? টাটা, বাই বাই।